কাজ শেষ সোজা বাসায় চলে যান। বিবির সাথে কথা বলতে বলতে যদি রাত একটা দুইটাও বেজে যায়, যতগুলো কথা স্ত্রীর সাথে বলবেন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ। কোনো কাজ নাই, রাত দশটা এগারোটা বারোটা বেজে যায়, বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিতেছে, মদ জোয়ার বিভিন্ন আসরে যাচ্ছে, অন্যের মেয়েকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে, বাসায় যে তোমার স্ত্রীর কথা মনে নাই, এরকম বহুত মানুষ আছে সমাজে। যদি এরকমই হয়, স্ত্রীর হক তুমি আদায় করতে না পারো, তাকে বিয়ে করার কি দরকার ছিল? ভাইরা মনে রাখতে হবে, কাজ যখন শেষ হয়ে যাবে বাসায় চলে যাবেন, এখানে সেখানে দোকানে বসে আড্ডা দিলে কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। যদি অনর্থক যে কথাবার্তাগুলো বলবেন, এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এক জায়গায় বসে যে চাষটালে বসে আড্ডা দিলেন রাত একটা পর্যন্ত, যতগুলো বেহুদা কথা এই জায়গায় হলো, প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? জবাব দিতে হবে। কাজ শেষ সোজা বাসায় চলে যান। বিবির সাথে কথা বলতে বলতে যদি রাত একটা দুইটাও বেজে যায়, যতগুলো কথা স্ত্রীর সাথে বলবেন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ। কারণ নিজের স্ত্রীর সাথে যে কথাগুলো বলবেন, হয়তো আপনার সংসার নিয়ে কথা বলবেন, আর না হয় প্রেমের কথা বলবেন, যা বলবেন সব কিছুর মধ্যে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। কিন্তু প্রেমিকের প্রেমিকার সাথে কথা বললে সব হবে না, পাপ হবে, পাপ হয়ে যাবে। এই জন্য ভাইরা, রাসূলুল্লাহর সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই আল্লাহ পাক এই উম্মতের শান্তি রেখে দিয়েছেন।